হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আপনাদের সকলকে পিকআট মাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমাদের লিভিং এবং ডাইনিং রুম ক্রিসমাস উপলক্ষে সাজিয়ে দেখাবো। আমি অলরেডি আমাদের এন্ট্রিওয়ে কীভাবে সাজিয়েছি সেটার একটা ভিডিও শেয়ার করেছি, যারা দেখেননি তাদের জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশানে শেয়ার করে দেবো। তো এখানে আমাদের দুটো বুকশেলফ রয়েছে, এই বুকশেলফটার মাঝখানে দেখুন একটা কিউব অর্গানাইজার আছে। এই কিউব অর্গানাইজারের মধ্যে আমি বেশ কয়েকটা বাস্কেট রেখে সেগুলোকে অর্গানাইজ করেছি। এখানে মেনলি আমাদের প্রতিনিয়ত যে জিনিসপত্রগুলো দরকার লাগে সেগুলোই গুছিয়ে রেখেছি, তাই এই কিউব অর্গানাইজারগুলো আমি ডেকোরেট করব না, এটা শুধুমাত্র অর্গানাইজার পারপাসেই ব্যবহার করছি। তবে এই বুকশেলফ দুটো তো ডেকোরেট করে দেখাবই, তার সাথে এই কিউব অর্গানাইজারের ওপরের যে শেলফটা যেখানে ঘড়িরা দেখতে পাচ্ছেন সেটাও ডেকোরেট করব, এবং আমাদের ডাইনিং টেবিলের টেবিল ক্লথটা চেঞ্জ করে এখানে একটু ডেকোরেট করে দেব। আমাদের এই ডাইনিং হলের পাশেই দেখুন একটা ক্যাবিনেট রয়েছে, এবং এই ক্যাবিনেটের ওপরে আমাদের কফি স্টেশন আছে। এখানে একটা খালি ওয়াল রয়েছে, এর আগে এখানে একটা আমাদের শেলফ ছিল, শেলফটা আমি খুলে ফেলেছিলাম, আবার নতুন করে এই শেলফটা এখানে লাগানো হবে। তবে আজকে সেটা সাজিয়ে দেখাতে পারবো না, কারণ শেলফটা এখনও লাগানো হয়নি। তবে যখনই লাগানো হবে আমি ডেকোরেট করে আপনাদের পরে কখনো কোনো ভিডিওতে দেখিয়ে দেব। আমি অলরেডি যে জিনিসপত্রগুলো দিয়ে জায়গাটাকে সাজাবো সেগুলো এক জায়গায় রেখেছি। এবারে আমি ঠিক করেছি আমাদের লিভিং ডাইনিংকে একটু নিউট্রালভাবে সাজাবো, মানে একটু হালকা কালার দিয়ে সাজানোর চেষ্টা করব, খুব বেশি ব্রাইট রেড কালার ব্যবহার করব না। আমি দেখুন অনেক ধরনের বাস্কেট এনেছি, উড মেটেরিয়াল রেখেছি, প্রচুর পরিমাণে গ্রিনারি, তার সাথে একটু আধটু লালের ছোঁয়া রাখবো, বলতে পারি একটু এক্সপেরিমেন্ট করতে চাইছি। আমি যেহেতু এন্ট্রিওয়েতে অনেক লাল ব্যবহার করেছি তাই একটু নিউট্রাল কালার দিয়ে এই জায়গাটা সাজাতে চাইছি। আশা করছি বেশ কিছু ডেকোরেশন আইডিয়া দিতে পারবো। চলুন তাহলে ডেকোরেশনটা শুরু করি। অল রাইট, সবার আগে প্রথমে এই বুকশেল দুটোই সাজিয়ে নেব, তবে তার আগে আমার যেটা রুটিন জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ঝটপট করে ডাস্টিং করে নিলাম। এবার সবার ওপরে যে তাকটা রয়েছে সেখানে এই গ্রিনারি পটটা বসিয়ে দেব, এটা এখানেই সারা বছর রাখি, কারণ একটু লম্বা ধরনের তো পাতাগুলো, তাহলে ওই ওপরের যে খালি জায়গাটা ফিল আপ হয়ে যায়। ঠিক তার পাশে দেখুন জায়গা খালি আছে, সেখানে এই টোপিয়ারিটা বসিয়ে দিচ্ছি। এটা আমি নিজেই বানিয়েছিলাম, বেশ 4-5 বছর হয়ে গেল বানানো, বাড়িতেই জাস্ট ফোম বলের ওপরে গ্রিনারি মস লাগিয়ে দিয়েছিলাম। আর এই পটটা আগে আমি এন্ট্রি বইতে রাখতাম, এখানে এবার একটু জায়গাটা চেঞ্জ করলাম আর কি। আর মাঝখানের জায়গায় এই অ্যান্টলারটা বসিয়ে দিচ্ছি, এই অ্যান্টলারটাও সারা বছর এই ওপরের তাকেই রাখি, সবসময় প্রত্যেকটা সিজনেই ভালো লাগে এটা দেখতে। আমি দুটো বুকশেলফকেই একসাথে সাজাচ্ছি, এবং ওপরের দুটো তাকেই একই ধরনের জিনিস রাখছি। এখন আমি এই উডেন ক্রিসমাস ট্রিগুলোকে তাকে রেখে দেব। এগুলো রিসেন্টলি হবি রবি থেকে কিনেছি, আপনাদের আমি হল ভিডিওতে দেখিয়েছিলাম। এর পাশে আমি এই সাইনটা রাখছি, এটা গ্যাদার ইন গ্রেস লেখা আছে, এবং এর চারপাশ দিয়ে দেখুন সবুজ রঙের একটা হৃদ আঁকা রয়েছে, তাই ওই ট্রিগুলোর সাথে বেশ মানানসই হচ্ছে। এদিকের শেলফটাতে আমি একটা গ্যালভানাইজ ট্রে বসিয়ে দিচ্ছি, এর শেপটা আমার খুব ভালো লাগে, যেহেতু একটু ওভাল লম্বাটে ধরনের, শেলফে খুব ভালো মানায়। তার উপরে দুটো ফ্লক ট্রি বসিয়ে দিচ্ছি, এগুলো টার্গেট থেকে 4-5 বছর আগে কিনেছিলাম, ওই ডিসকাউন্ট প্রাইসে $2.5 পেয়েছিলাম, তবে প্রত্যেক বছর ক্রিসমাসে এগুলো ওরা আনে, রেগুলার প্রাইস মোটামুটি $5-7 হয়। মাঝখানে একটু জায়গা খালি রয়েছে, সেখানে একটা ভিলেজ ক্রিয়েট করব, তার জন্য এই উডেন হাউসগুলো আমি বসিয়ে দেব। তবে এই উডেন হাউসগুলো একটু ছোট এবং হালকা, সেই জন্য আমি পেছনে সাপোর্ট দেওয়ার জন্য একটা উডেন পিস বসিয়ে দিলাম। এটা একটা টিপসের মতো আর কি, যখন আপনারা এই ধরনের ট্রেতে ছোট ছোট জিনিস সাজাবেন তখন এই ধরনের উডেন পিস দিয়ে সাপোর্ট দিতে পারেন। এবারে দেখুন আমি বাকি যে ছোট হাউস দুটো সেটার হাইটটাকে একটু বাড়াবার জন্য নিচে প্রথমে একটা বেস হিসেবে উডেন পিস বসিয়ে দিলাম, তার ওপরে এই বাড়িগুলো বসিয়ে দিচ্ছি। এখানে ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য আপনারা উডেন পিসগুলো দেখতে পাচ্ছেন, তবে যখন আমি ফাইনাল লুকটা আপনাদের দেখাবো তখন কিন্তু উডেন পিসগুলো দেখা যাবে না। তো এইভাবেও আপনারা ট্রে ডেকোরেশন করতে পারেন, এটা DIY প্রজেক্টের মতো আর কি। এই দেখুন এখন কিন্তু ওই উডেন পিসগুলো একটাও দেখা যাচ্ছে না, কী সুন্দর ঢাকা পড়ে গেছে ট্রের জন্য। এইভাবে আপনারা ছোট ছোট জিনিসগুলো ট্রের মধ্যে রাখতে পারেন, তাহলে এদিক ওদিক হবে না।
আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি এখনও পর্যন্ত খুব একটা লাল ব্যবহার করিনি, প্রত্যেকটা শেলফে কিন্তু একটু লাইট নিউট্রাল কালারের জিনিসই রাখছি। এই সাইনটাও রিসেন্টলি ওয়ালমার্ট থেকে ফল সেকশন থেকে নীলাদ্রি নিয়ে এসেছে, অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে পেয়েছি আমরা। আমি তো সবসময় আপনাদের বলেছি যে রেগুলার প্রাইস কিংবা ফুল প্রাইস দিয়ে ঘর সাজাবার জিনিস কেনা একেবারেই বোকামি। এখানে প্রত্যেকটা সিজন এন্ডে সব জিনিসের ওপর ডিসকাউন্ট দেওয়া হয় এবং সেই ডিসকাউন্ট প্রাইসে জিনিস কেনা সবচেয়ে বুদ্ধিমত্তার কাজ, কারণ আপনারা একটা জিনিসের দামে পাঁচটা জিনিস কিনতে পারছেন, তাহলে সেটা অনেক বেশি ভালো হয় না? আপনারা প্রত্যেকটা সিজনে বিভিন্ন রকম জিনিস দিয়ে ঘর সাজাতে পারবেন এবং তাতে খরচাও কম হবে। আমি তো সবসময় এটাতে বিলিভ করি। এবারে আমি আপনাদেরকে একটা খুব স্পেশাল জিনিস দেখাবো, সেটা হলো এই ছবিটা। এই ছবিটা বেশ কয়েক মাস আগে আমাদের এই পিকআট মাই নুক পরিবারের একজন সদস্য রূপম ধর বাংলাদেশ থেকে এঁকে পাঠিয়েছে। ও যেদিন আমাকে এই ছবিটা পাঠায় আমি এত খুশি হয়েছিলাম এবং ছবিটা দেখা মাত্রই আমার মনে হয়েছিল যে এবারে ক্রিসমাসে এই ছবিটা আমি আমার শেলফে ডিসপ্লে করব। ছবিটা ভীষণই সুন্দর হয়েছে, আপনারা স্ক্রিনে অরিজিনাল ছবিটা দেখতে পাচ্ছেন, দেখুন কতটা সুন্দরও এঁকেছে। এটা কার্টুন স্টাইলেও এঁকেছে, কিন্তু কি মিষ্টি ছবিটা হয়েছে, আমাদের তিনজনকে কি সুন্দর এঁকেছে ও। আমার তো খুবই ভালো লেগেছে, আমি জানি আপনাদেরও ভালো লাগবে। আর রূপমকে আমি থ্যাংক ইউ জানাতে চাই, তুই যে এত সুন্দর একটা ছবি আমাদের জন্য এঁকে পাঠিয়েছিস তার জন্য আমরা সত্যি ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল আর খুব খুশি হয়েছি আমরা তিনজনে। প্রথমে ভেবেছিলাম যে শুধুমাত্র ফ্রেমটাই শেলফের ওপর রাখবো, কিন্তু পরে ভাবলাম একটু খালি খালি রাখছে, তাই ওপাশে যে ক্যান্ডেল স্টিকটা রাখলাম সেরকমই আর একটা এপাশেও রাখছি আর তার উপরে এই রিটটা বসিয়ে দিলাম। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে রূপমের আঁকা ছবিটা কেমন হয়েছে। এই ট্রাকটা গত বছর ক্রিসমাসের পরে আমরা টার্গেট থেকে কিনেছিলাম, অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে। এগুলোর কিন্তু বেশ ভালোই দাম হয়, $25-30 হয়, তবে এটা যত সম্ভব $10 আমরা পেয়েছিলাম। তো এইরকমই আর একটা রেড ট্রাক আমার কাছে আছে যেটা আমি এন্ট্রিওয়েতে সাজিয়ে রেখেছি এবং রেড ট্রাকটা শুধুমাত্র ক্রিসমাসেই ব্যবহার করতে পারবো, তবে এই ট্রাকটা আমি গোটা উইন্টারটাই এখানে ডিসপ্লে করে রাখতে পারবো। এর পাশে দেখুন একটা ঝাউ গাছ বসিয়ে দিচ্ছি, ঝাউ গাছটা একটা আমি গ্যালভানাইজ বাকেটের মধ্যে ঢুকিয়ে রাখলাম। এই যে উডেন ট্রেটা দেখতে পাচ্ছেন, এটা এবারে যখন আমরা নিউ মেক্সিকো ঘুরতে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি। এটা একেবারে ভিনটেজ ডো বোলের মতোই দেখতে, অ্যাকচুয়ালি এটা ডো বোলই, কিন্তু অবশ্যই এটা আমি ট্রে হিসেবে ইউজ করব। তবে এর মধ্যে যে রাস্টিক ফিচার্সটা রয়েছে সেই জন্যই আমার এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো এটাকে আমি ঠিক নিচের শেলফে রেখে দিচ্ছি এবং এর মধ্যে বেশ কিছু পিকস তারপরে ফিলার্স দিয়ে আমি এটাকে ডেকোরেট করব। এতক্ষণে দেখুন আমি রেড বেরি ব্যবহার করলাম, আগে তো কোনো শেলফে আমি রেড কালার রাখিনি, এবারে একটু রেডের ছোঁয়া দিলাম। এই বিডেড গার্ল্যান্ডটাও এবার কিনেছি, তো এটাকে আমি এই ট্রেটার উপরে রেখে দিচ্ছি। এটা কিন্তু ফল সেকশন থেকেই নেওয়া, কিন্তু আমি ক্রিসমাসেও ব্যবহার করতে পারবো। আর আপনাদের আগেও বলেছি যে এই ধরনের নিউট্রাল জিনিসগুলো সারা বছর সব ধরনের ডেকোরেশনেই ব্যবহার করা যায়। একদম শেষের শেলফটাতে আমি টোবাকো বাস্কেট রাখছি। এই টোবাকো বাস্কেটগুলো আমি অনেকভাবে ইউজ করি, ওয়ালে হ্যাং করে রাখি, কখনও শুধু শেলফের মধ্যে দাঁড় করিয়ে রাখি, কোনো কিছুর ব্যাকগ্রাউন্ডে রাখি, আবার এরকম ট্রে হিসেবেও ব্যবহার করি। তো এখানে যেমন আমি ট্রের মতো করেই ব্যবহার করছি, এর মধ্যে বেশ কিছু গ্রিনারি আমি রেখে দিলাম। এই গ্রিনারিগুলো রিসেন্টলি হবি লবি থেকে কিনেছি আর তার সাথে কিছু রেড বেরি পিক আমি অ্যাড করে দিলাম। আর এই যে দেখুন বিডেড গার্ল্যান্ডটা, এটা একদম প্লেন বিড দিয়ে গার্ল্যান্ড বানানো, আমি এখানে একটা এইরকমভাবে রেখে দিলাম। তো দেখতে বেশ ভালো লাগছে, কিছু টেক্সচার দেওয়া গেল আর কি। পাশের বুকশেলফটাতেও সেম আমি আর একটা টোবাকো বাস্কেট রাখছি, তার মধ্যেও সেম গ্রিনারি রেখে দিচ্ছি এবং আমার কাছে যে রেড বেরিগুলো আছে সেগুলোও আমি রেখে দিচ্ছি। তো আমি দুটো শেলফই একই রকমভাবে ডেকোরেট করছি আর এর সাথেও আমার কাছে আর একটা বিডেড গার্ল্যান্ড আছে, সেটা আমি অ্যাড করে দিলাম। এবারে এই কিউব অর্গানাইজারের শেলফটাতে একটা ট্রে রেখে দিচ্ছি। ট্রে রাখলে কি হয়, সেখানে আপনারা টুকিটাকি জিনিসও রাখতে পারবেন, প্রয়োজনীয় জিনিস, তার সাথে একটু ডেকোরেশনও করতে পারবেন। যেমন এখানে আমি এই ক্রিসমাস ট্রিটা রেখে দিচ্ছি, তার সাথে একটা আমার কাছে জয় সাইন আছে সেটাও আমি রেখে দেবো। দেখুন অল্প অল্প আমি রেডের ছোঁয়া কিন্তু দিচ্ছি, ক্রিসমাস বলে কথা। তো এই জয় সাইনটাও দেখুন রেড কালারের, সেটাও রাখলাম। আর এই ট্রের মধ্যে না বেশিরভাগ সময় নীলাদ্রি ওর ঘড়ি, তারপরে অফিসের যে ট্যাগটা, তারপরে মানি ব্যাগ এসব রাখে, সেই জন্য খুব বেশি জিনিস আমি রাখছি না, কিছু জায়গা ফাঁকা রাখছি ওর জিনিসপত্রের জন্য। আর ক্যান্ডেল রেখে দিলাম একটা।
টিভির দুপাশে তো ওয়াল এম্বালিশমেন্ট দেখতে পাচ্ছেন, এগুলো এবার সামার এন্ডে আমি হবি লবি থেকে কিনেছিলাম। এক একটার দাম $15 করে পড়েছে, মানে আমি ডিসকাউন্টে কিনেছি, এমনিতে রেগুলার প্রাইস তো অনেক হয়। তো এর উপরে আমি দুটো রিদ লাগিয়ে দিচ্ছি, এই রিদগুলো এবার হবি লবিতে ক্রিসমাসের সেকশন থেকে নিয়ে এসেছি। টিভির সামনে যে এন্টারটেনমেন্ট সেন্টারটা আছে সেখানে এই ল্যান্টার্নটা রেখে দিচ্ছি, এটা গত বছর কস্কো থেকে কেনা হয়েছিল। এখন আমি এই উডেন প্ল্যান্টারটা ডেকোরেট করে দেখাবো। এটা কিন্তু নীলাদ্রি নিজেই বাড়িতে বানিয়ে দিয়েছিল আমাকে, আমার তো খুবই ভালো লাগে এটা। তো এটার দুই পাশে দুটো পাইন ট্রি রাখছি, এই পাইন ট্রিগুলো টার্গেট থেকে $5 দিয়ে কিনেছিলাম ডিসকাউন্ট প্রাইসে। মাঝখানে এইরকম একটা কাপকেক স্ট্যান্ড বসিয়ে দিলাম, এর উপরে আমার কাছে একটা হোয়াইট হাউস ছিল যার সামনে দেখুন একটা হৃদও হ্যাং করা আছে, এই হাউসটা বসিয়ে দিচ্ছি। তার পাশে যে জায়গাটা খালি আছে সেখানে আর একটা কাপকেক স্ট্যান্ড রেখে তার উপরে এই ব্লেসড দেওয়া সাইনটা আমি বসিয়ে দিচ্ছি। তবে বসানোর পর আমার মনে হলো যে এই দুজনের হাইটে কিন্তু খুব একটা তফাৎ নেই, মানে কোনটা আগে কোনটা পরে সেটা বোঝা যাচ্ছে না, সেই জন্য এই কাপকেক স্ট্যান্ডটা আমি তুলে দিয়ে এর নিচে বেশ কিছু উড পিস ছিল আমার কাছে সেগুলো বসিয়ে দিলাম এবং তার ওপরে এই বাড়িটা বসিয়ে দিচ্ছি। তাহলে এই বাড়িটাতে আমরা একটু হাইট দিতে পাচ্ছি। এখন আমি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নেব। প্রথমে পুরনো যে টেবিল ক্লথটা ছিল সেটা তুলে ফেললাম, এবারে ধোয়া টেবিল ক্লথ পেতে দিচ্ছি। এই টেবিল ক্লথের মধ্যে আবার একটু লালের ছোঁয়া আছে, সেই জন্য ক্রিসমাসের সময় এটা বেশ ভালোই লাগে। তো টেবিল ক্লথটা সেট করে নেওয়ার পরে আমি টেবিলের ওপরে খুব বেশি পরিমাণে ডেকোরেশন করব না, কারণ এই টেবিলটা সব সময় আমরা ব্যবহার করছি, খাওয়া থেকে শুরু করে বেগম পড়াশোনা করে, নীলাদ্রি কাজ করে, আমি মাঝে মাঝে এখানে ইউটিউবিং করি। তো সেই জন্য খুব সিম্পল কিছু ম্যাট যেমন রাখা থাকে তো সেই ম্যাটগুলো রেখে দিচ্ছি। এই ম্যাট এর মধ্যেও দেখুন একটু লালের ছোঁয়া আছে, তাই ক্রিসমাসের সময় কিন্তু এইগুলো খুব ভালো মানিয়ে গেছে। আর আমি একটুখানি ডেকোরেট করছি, সেটা একটা ট্রে ডেকোরেট করছি। এই ট্রের মধ্যে দেখুন আমি একটা ফুলদানি সাজিয়ে নেব। তো ফুলদানিগুলোর মধ্যে আমি বেশ কিছু প্রথমে গ্রিনারি দিচ্ছি, এই গ্রিনারিগুলো আমি হবি লবি থেকে কিনেছিলাম, ছোট্ট ছোট্ট পাইন কোন লাগানো আছে, তার সাথে আরও কিছু গ্রিনারি আছে যেগুলো এক এক করে এখানে সাজিয়ে দেব। আর এই যে ফ্লাওয়ার ভেস্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ লম্বা এবং বড়, তাই এই সেন্টার পিসটাকে আমি একটু ফোকাল পয়েন্ট মতো করতে চাই, সেই জন্য এখানে আমি আরও বেশ কিছু গ্রিনারি এবং ফ্লাওয়ার পিক দিয়ে সাজাবো। ট্রেটাকে ঝটপট সাজিয়ে নেব। এবারে এই ফুলদানির পাশে এই উডেন ট্রিটা রাখছি, তার সামনে একটা মেটাল হাউস রাখছি। এই হাউসের মধ্যে ছোট্ট করে একটা উইন্টার সিনারি ক্রিয়েট করব। এর মধ্যে দুটো বটল ব্রাশ ট্রি রাখলাম, একটা ছোট একটা বড়, আর সামনে এই হরিণটা বসিয়ে দিচ্ছি। এই হরিণটা আসলে একটা অর্নামেন্ট, গাছের অর্নামেন্ট, সেটাকেই আমি এখানে ডিসপ্লে করছি আর কি। দেখুন কি কিউট দেখাচ্ছে। এখন আমার সবচেয়ে বড় কাজ হচ্ছে এই ক্রিসমাস ট্রিটাকে সেট করা। আমি কিন্তু আজকে ডেকোরেট করে আপনাদেরকে দেখাবো না, শুধু ট্রিটা আমি সেট করে রেডি করে রাখব। প্রথমে স্ট্যান্ডটা লাগিয়ে নিলাম, তারপরে সবচেয়ে নিচের যে পোর্শনটা সেটা লাগিয়ে দিলাম। আর এই গাছটাতে একটা সুবিধে আছে কি, আমাকে কোনো লাইট লাগাতে হবে না, গাছের মধ্যে লাইট লাগানোই আছে অলরেডি, আমাকে শুধু প্লাগ ইন করতে হবে। আর আমি দেখুন এই গাছের যতগুলো পাতা আছে সব পাতাগুলোকে খুলে দিচ্ছি, মানে ফ্লাফ করে দিচ্ছি গাছটা।
এই পোর্শনটা যখন ফ্লাফিং হয়ে যাবে তারপরে আমি সেকেন্ড পোর্শনটা বসিয়ে দিচ্ছি। সেমভাবে আমি সেকেন্ড পোর্শনেরও পাতাগুলো প্রথমে খুলে নেব। আর যখন এই ধরনের গাছে আমরা কাজ করব, মানে পাতাগুলো খুলব, তখন কিন্তু অবশ্যই গ্লাভস পরতে হবে। গ্লাভস না পরলে কিন্তু হাতে খোঁচা খাবে, ব্যথা করবে আর কি। তো দেখুন সেকেন্ড পোর্শনটাও লাগানো হয়ে গেল। এবারে একদম টপ পোর্শনটা লাগিয়ে দিয়ে টপ পোর্শনের সব পাতাগুলো খুলে নেব, তাহলেই আমার এই ক্রিসমাস ট্রি লাগানো রেডি হয়ে যাবে। দেখুন লাইট জ্বালানোর পর ট্রিটা কি সুন্দর দেখাচ্ছে। তবে অনেক ধরনের লাইট এই ট্রিটাতে জ্বলে, যেমন এরকম ব্লিঙ্ক করবে, আবার কোনোটা খুব আস্তে আস্তে কালার চেঞ্জ হবে। দেখুন অন্য কালার বলতে এরকম পার্পেল কালারের লাইটগুলো আছে আর ইয়েলো কালারের লাইট আছে। আমি যেটা চাইবো সেটাই সেট করে রাখতে পারি। তো আমার আসলে হলুদ রঙের লাইটটাই বেশি ভালো লাগে, বেশি ব্রাইটও লাগে, তাই হলুদ রঙের লাইটটাই সেট করে রাখলাম। এবার পুরো রুমটা সাজানোর পর কেমন দেখাচ্ছে চলুন দেখিয়ে দিই। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমি আরও দু একটা জায়গা সাজাবো, সেটা ধীরে ধীরে আপনাদের সাথে আমি আগামী ভিডিওতে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। নতুন ভিডিওর সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো ফিরে। বাই।